ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 6 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, এতে বলেছে দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক, বলেছে যে মাছটা লেক ছেড়ে যেতে চেয়েছিল ওয়াজ দ্য ওয়াইজ ফিশ। বি দ্য ফার্মার স্ট্রাক অ্যাট, চাষে আঘাত করেছিল কোথায় দ্য ট্রাক। সিতে বলেছে দ্য গার্ল স্পুন দ্য হুইল সিটিং, তোমার মাকুটার কি ঘোরাচ্ছিল কোথায় বসেছিল বাই দ্য ওয়েল কুয়োর পাশে। ডিতে বলেছে দ্য এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক, মানে এল্ডার সিস্টার কাজ করতো অল ডে লং, মানে সারাদিন ধরে। দুয়েতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এতে বলেছে হোয়্যার ডু দ্য ট্রিজ মেক দেয়ার ফুড, গাছেরা তাদের খাবার কোথায় তৈরি করে। দ্য ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, বিতে বলেছে এটা হচ্ছে গাছেরা তাদের খাবার পাতাতে তৈরি করে। বি হোয়াট ডাজ মুন্নির ফাদার ডু, মুন্নির বাবা কি করে, মুন্নির ফাদার ইজ এ পটার, মুন্নির বাবা হয় একজন কুমোর। সিতে দিয়েছে হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, বানির বন্ধু কে, পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি, পানি হলো বানির বন্ধু। ডি বলেছে হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, চাষিটি গাছের ফোকরের মধ্যে কি দেখেছিল। দ্য ফার্মার স এ বি হাইভ, চাষিটা দেখেছিল একটা বিহাইভ মানে মৌচাক ফুল অফ হানি মধুতে ভর্তি ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের কোটরের ভেতরে। থ্রিতে আছে ইউজ দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ডস টু মেক টু নিউ ওয়ার্ডস, এই যে মাদার এই শব্দটা থেকে দুটো আলাদা নতুন শব্দ তৈরি করতে হবে, যেমন হার হোম। বিতে আছে হ্যাপেন্ড থেকে পেন ডেন, সিতে বিফোর থেকে ফর বি। ফোরে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্সে আছে ফার্মার ওয়েল রুট গিলস অ্যাপেল পিনসার্স। এতে বলেছে ফিশেস মানে মাছেরা ব্রিথ শ্বাস প্রশ্বাস নেয় ইন ওয়াটার জলেতে উইথ দ্য হেল্প অফ গিলস গিলের সাহায্যে। বি দ্য ক্র্যাব, ক্র্যাব মানে কাঁকড়া, পিঞ্চেস পিঞ্চ করে মানে কামড়ায় উইথ ইটস কামড়ে ধরে আর কি, উইথ ইট পিনসার্স দাঁড়ার সাহায্যে, পিনসার্স মানে কাঁকড়ার দাঁড়াগুলোকে ইংলিশে পিনসার্স বলে। সিতে বলেছে দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড, গাছে একটা গাছের মাটির নিচের যে অংশ তাকে বলে রুট মানে মূল বা শিকড়। টি এ ফার্মার গ্রোজ ভেজিটেবলস ফর আস, একজন চাষি আমাদের জন্য সবজি ফলায়। ই দ্য পুয়ার লিটিল গার্ল ডাইভ ইন টু দ্য ওয়েল, ডাইভ মানে ঝাঁপ কেটেছিল, ছোট্ট দরিদ্র মেয়েটি ঝাঁপ কেটেছিল কোথায় কুয়োর মধ্যে, ইন টু দ্য ওয়েল মানে কুয়োর মধ্যে। এফ দ্য মিডো, মিডো মানে তৃণভূমি, হ্যাড সাম অ্যাপেল ট্রিস, তৃণভূমিতে ছিল কিছু আপেল গাছ। ফাইভে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড মানে ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এতে দিয়েছে রুটস, রুটস যেহেতু প্লুরাল তাই জন্য এখানে বলবো ড্র, রুটস ড্র ওয়াটার, শিকড় জল শোষণ করে। বি দে, দে হচ্ছে প্লুরাল তাই এখানে দেবো হেল্প, দে হেল্প পাস, তারা আমাদের সাহায্য করেছিল। সি ওয়াইল্ড অ্যানিমালস বন্য প্রাণীরা, তাই দেবো লিভ ইন ফরেস্ট জঙ্গলে বাস করে। ডি মাদার মেক, এটা মেক্স হবে, টিফিন ফর মি, মা আমার জন্য টিফিন তৈরি করে। ই কাজল, কাজল যেহেতু সিঙ্গুলার থার্ড পার্সন তাই হোল্ডস হবে, হোল্ডস এ ব্যাগ, একটা ব্যাগ ধরেছে আর কি, কাজল একটা ব্যাগ ধরে আছে আর কি। সিক্সে দিয়েছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে হবে। এতে বলেছে দ্য জায়েন্ট হুইল ক্যারিস মেনি চিলড্রেন, জায়েন্ট হুইল অনেক বাচ্চাদের আর কি বয়ে বেড়ায় বয়, তাহলে এখানে জায়েন্ট হুইলটা হবে সাবজেক্ট, ক্যারিস মেনি চিলড্রেন হবে প্রেডিকেট। বি উই আমরা ইউজ হুইল টু ড্র ওয়াটার, জল তোলার কাজে চাকার ব্যবহার করি, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, ইউজ হুইলস টু ড্র ওয়াটার প্রেডিকেট। শি লাভস হার পেট, সে তার পেটকে ভালোবাসে পোষা প্রাণীকে আর কি, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, লাভস হার পেট হলো প্রেডিকেট। দ্য ম্যান সাডেনলি র্যান অ্যাওয়ে, হঠাৎ করে লোকটা ছুটে পালিয়ে গিয়েছিল, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, সাডেনলি র্যান অ্যাওয়ে প্রেডিকেট। ইতে আছে আই মেড এ পিন হুইল উইথ পেপার, তাহলে আইটা হবে সাবজেক্ট, মেড এ পিন হুইল উইথ পেপার হবে প্রেডিকেট। সেভেনে দিয়েছে রাইট ওয়ান রাইমিং ওয়ার্ড মানে মিলযুক্ত শব্দ, পটার কাটার মেরি জেরি জেরি রাউন্ড ফাউন্ড শেক ফেক। আটে আছে ম্যাচ করতে হবে ট্রেন মেনি হুইলস বোট নো হুইলস ট্যাক্সি ফোর হুইলস মোটর বাইক টু হুইলস।
নাইনে আছে সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড, ডেসক্রাইবিং ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এতে আছে দ্যাট ইজ এ রেড রোজ, ওই হয় একটি লাল গোলাপ, এখানে রেড। বিতে হবে দিস ইজ এ উডেন চেয়ার, এটা একটা কাঠের চেয়ার, উডেন। সিতে হি ইজ এ গুড বয়, গুড। ডিতে বর্ধমান ইজ এ স্মল টাউন, স্মল। টেনে আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন, ফেয়ার, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এ ফেয়ার, ভ্যাকেশন, লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট টু পুরী। ইলেভেনে আছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট, মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপেল, ইটস টেস্ট ইজ সুইট, ইট ইজ ভেরি ইউজফুল ফর হেলথ, দ্য অ্যাপেলস অফ কাশ্মীর ইজ ভেরি ফেমাস অ্যান্ড টেস্টি। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।